আজকে একটা বাংলা টিউটোরিয়ালসে আমি তোমাদের সাথে কথা বলবো থ্রিডি ওয়্যার হাউস বা থ্রিডি মডেল সম্পর্কে। আর এই পুরো টিউটোরিয়াল জুড়ে আমি আলামিন আছি তোমাদের সাথে। তোমরা যারা নতুন স্কেচার শিখছ তাদের মনের মধ্যে একটি কমন প্রশ্ন, ভাইয়া এই মডেলগুলো কোথায় পাবো, অথবা ভাইয়া এই ফার্নিচারগুলো যেমন চেয়ার, টেবিল, সোফা এগুলো কোথায় পাওয়া যায় এবং কীভাবে এগুলো ব্যবহার করতে হয়। আমার আজকের টিউটোরিয়ালের পরে হয়তো তোমাদের মনের মধ্যে এই প্রশ্ন আর থাকবে না, একটি সুন্দর অ্যান্সার তোমরা পেয়ে যাবে। গুগল স্কেচআপে আমরা এগুলোকে বলে থাকি থ্রিডি মডেল। আর স্কেচআপের এই থ্রিডি মডেলের বিশাল সম্ভারকে বলা হয় থ্রিডি ওয়্যার হাউস। স্কেচআপ নিয়ে কাজ করে এমন কিছু ভালো মানুষ রয়েছে যারা তাদের নিজস্ব তৈরি মডেলগুলো এই থ্রিডি ওয়্যার হাউসে জমা রাখে এবং আমরা এগুলো নিয়ে ইচ্ছে মতো ব্যবহার করতে পারি। স্কেচআপ থ্রিডি ওয়্যার হাউসে আমার নিজেরও তৈরি করা কিছু মডেল রয়েছে। এবার আসো এই মডেলগুলো পাওয়ার পদ্ধতি। স্কেচআপে এই মডেলগুলো পাওয়ার একটিমাত্র পদ্ধতি হল থ্রিডি ওয়্যার হাউস থেকে নেওয়া। থ্রিডি ওয়্যার হাউস থেকে আমরা দুটোভাবে নিয়ে ব্যবহার করতে পারি। এক নম্বর হলো সরাসরি স্কেচআপ ফাইলে মডেল ডাউনলোড করে নেওয়া, ও দুই নম্বর হলো পূর্বে ডাউনলোডকৃত সংগ্রহশালা থেকে ইম্পোর্ট করে নেওয়া। তোমরা লক্ষ্য করো আমার নিজেরও একটি স্কেচআপ মডেলের লাইব্রেরি বা সংগ্রহশালা রয়েছে। এবারে এক নম্বর পদ্ধতিটির কাজ লক্ষ্য করো। আমি প্রথমেই থ্রিডি ওয়্যার হাউস লোগোতে ক্লিক করলাম, দেখা যাচ্ছে লাইব্রেরি ওপেন হয়েছে এবং এখানে অনেকগুলো মডেল দেখা যাচ্ছে। আমি এখান থেকে আমার প্রয়োজনীয় মডেলটি সার্চ করব। যেমন আমি উইন্ডো সার্চ করলাম, দেখো এখানে অনেকগুলো উইন্ডো আসছে। আমি আমার প্রয়োজনীয় উইন্ডোটি ডাউনলোড দিব, দেখো যে টার্মস অ্যান্ড কন্ডিশন আসছে তাতে ক্লিক করে দাও। এবারে প্রশ্ন করছে আমি এই মডেলটি সরাসরি আমার ফাইলে আপলোড করব নাকি অন্য কোথাও আপলোড করে তা ইম্পোর্ট করে নেব। আমি সরাসরি আপলোডের জন্য ইয়েস বাটনে ক্লিক করলাম, দেখো মডেলটি আমার ফাইলে চলে আসছে। এবারে এই উইন্ডোটিকে আমি মুভ কমান্ড, রোটেট কমান্ড ও স্কেল কমান্ডের সাহায্যে প্রয়োজন মতো স্থানে বসিয়ে দেব। এবার আসো পদ্ধতি নম্বর দুই। প্রথমে আমি ফাইল মেনুতে ক্লিক করব, এরপর ইম্পোর্ট, তারপর আমি আমার ফাইলটি ব্রাউজ করব। ব্রাউজ করে ওপেনে ক্লিক করলে মডেলটি আমার ফাইলে চলে এসেছে। এটাকে আমি পূর্বের মতোই মুভ, রোটেট ও স্কেল কমান্ডের সাহায্যে প্রয়োজন মতো সাইজ করে বসিয়ে দেব। এবারে থ্রিডি ওয়্যার হাউসের ওয়েবসাইটটি লক্ষ্য করো, থ্রিডিওয়্যারহাউস.sketchup.com। এই থ্রিডি ওয়্যার হাউসে মডেলের লাইব্রেরিটি ওপেন হয়েছে। এখান থেকে আমি আমার প্রয়োজনীয় মডেলটি সার্চ করব। আমি একটি ডোর সার্চ করলাম এবং পূর্বের মতোই তা ডাউনলোড করে ফেললাম, দেখো তা ডাউনলোড হয়ে গেছে। এবার এটিকে আমি পূর্বের নিয়মের মতো ইম্পোর্ট করে আমার ফাইলটিতে ব্যবহার করতে পারব। থ্রিডি ওয়্যার হাউসের ওয়েবসাইটটি যদি তোমাদের মনে নাও থাকে তোমরা গুগল থেকে সার্চ করে নিতে পারো। থ্রিডি ওয়্যার হাউসে আমাদের প্রয়োজনীয় সমস্ত মডেলই রয়েছে যদি আমরা তা সঠিকভাবে সার্চ করে বের করে নিতে পারি। দেখো আমার মডেলটিতে একটি সেন্টার টেবিল প্রয়োজন। আমি ঠিক একই নিয়মে সেন্টার টেবিল সার্চ করব ও তা ডাউনলোড করে আমার মডেলটিতে বসিয়ে দেব। তোমরা আমার ডাউনলোড বা সংগ্রহ করা থ্রিডি মডেলগুলো লক্ষ্য করো। তোমরাও তোমাদের প্রয়োজন অনুসারে এই মডেলগুলো ডাউনলোড করে সংগ্রহে রেখে দিতে পারো। এক্ষেত্রে তোমার প্রতিবার ডাউনলোডের প্রয়োজনটা বা ইন্টারনেট অপশনটা প্রয়োজন হবে না। তবে এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যদি আমার ডাউনলোডকৃত মডেলটি আমার বর্তমান স্কেচআপের ভার্সনের থেকে আপগ্রেড কোনো ভার্সন হয় তবে তা বর্তমান স্কেচআপে সাপোর্ট করবে না। এক্ষেত্রে মডেলটি সরাসরি ফাইলে ডাউনলোড করাটাই বেশি সুবিধাজনক।
তো বন্ধুরা, হয়তো বা এতক্ষণে তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটি পেয়ে গেছো। তোমরা তোমাদের প্রয়োজন মতো মডেল সার্চ করো, ডাউনলোড করো ও ব্যবহার করো। অলরাইট গাইজ, আজকের মতো এই পর্যন্তই। কথা হবে আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।